রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পয়লা ডিসেম্বর থেকে সারা রাজ্যে সেফ ড্রাইভ সেফ ল্যাব কর্মসূচি চলছে। এই কর্মসূচি চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিকে সামনে রেখেই শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং শক্তিগড় থানার সহযোগিতায় সেফ ড্রাইভ সেফ লাইফকে সামনে রেখে একটি র্যালি ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় শক্তিগড় থানায়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক নিশীথ কুমার মালিক। দেখুন, এটা এবছর নতুন নয়, এটা আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের পূর্ণ উদ্যোগে এবং আমাদের বিভিন্ন থানায়, যেমন আজকে শক্তিগড় থানায় আমরা সকালে একটা বর্ণাঢ্য র্যালি সেফ ড্রাইভ সেফ লাইফ এবং করোনাকালীন সময়ে যে সমস্ত মাস্ক স্যানিটাইজার আমরা রাস্তায় বিলিও করেছি, এই দুটোকে একসঙ্গে সাথে নিয়ে আমরা একটা বর্ণাঢ্য র্যালি প্রায় 3.5 কিলোমিটার রাস্তা র্যালি করেছি এবং আমরা মোটেলে এসে আমরা এখানে আমাদের স্বাস্থ্য পরীক্ষা এবং আমাদের যারা ট্রাকের ড্রাইভার আছেন এবং আমার থানার ড্রাইভার যারা আছেন প্রত্যেকের চক্ষু পরীক্ষাটা একটা জরুরি বলে আমাদের সরণ্যা মাল্টিস্পেশালিটি হসপিটাল সহযোগিতায় আমরা করতে চলেছি। আজকে আমরা অনেক জনকে পেয়েছি, আমাদের যেমন আমাদের সকালে আমাদের মধ্যে এসেছিলেন আমাদের হেডকোয়ার্টার সাহেব আমাদের অতুলবাবু এবং আমাদের বিডিও ম্যাডাম সুবর্ণা মজুমদার, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, আমার ওসি সাহেব কুণালবাবু সহ আমাদের এখন আমাদের উপস্থিত হয়েছেন আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব। আমি প্রত্যেককে আমাদের নতুন বছরে অগ্রিমী অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। এবং এটা প্রতি বছরই হয়ে থাকে, আমরা আর একটি করবো আমাদের হাটগোবিন্দপুর দিকে থানার উদ্যোগে, যেহেতু এটা রেলগেটের ওপার ওপার হয়ে যায় সেই জন্য আমরা জানুয়ারি মাসের 14-15 তারিখ করে আমরা একটা হাটগোবিন্দপুরে একটা এরকম র্যালি করে আমরা একটা ক্যাম্প করবো। এবং এতে কিন্তু অনেক ট্র্যাক ড্রাইভার তারা কিন্তু আগেরবার যখন আমরা করেছিলাম এখানেই অনেক মানুষ কিন্তু অনেক খুশি হয়েছিলেন, তারা এরকমভাবে একটা বিনা পয়সায় চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য শিবির এবং সাথে সাথে তাদেরকে যে প্রত্যেকটা গাড়িতে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফের স্টিকার লাগিয়েছি এবং তাদেরকে সচেতনতা বলেছি, তারা কিন্তু এতে অ্যাক্সিডেন্ট অনেকটা আমাদের জেলা কমে গেছে, আমাদের পুরোটাই আমাদের জেলা পুলিশের পূর্ণ সহযোগিতা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। এই কর্মসূচি আমাদের ডিসেম্বরের প্রথম তারিখ থেকেই আমাদের শুরু হয়েছে, সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি আমাদের শুরু হয়েছে যেটা জানুয়ারি মাসের শেষ পর্যন্ত চলবে। এর মধ্যে আমাদের বিভিন্ন থানাতেই প্রতিদিনই কিছু না কিছু আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ রিলেটেড ক্যাম্পেইন থাকছে, প্রোগ্রাম থাকছে, সবাইকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে ইনভলভ করে আমরা এই প্রোগ্রাম করছি। আজকে শক্তিগড় থানায় এখানে একটি চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে, এ ব্যাপারে আমাদের এখানে বিভিন্ন লোকাল ট্রেনিং একাডেমির ক্যাডেটরা এখানে উপস্থিত আছে, সবার সহযোগিতা আমরা পাচ্ছি। এখানে রোড সাইড যে সমস্ত ট্রাক ড্রাইভার্স আছেন, চালক বন্ধুরা আছেন, তাদেরকে আমরা এখানে চক্ষু পরীক্ষার সুযোগ করে দিচ্ছি যাতে তারা ফলো আপ অ্যাকশান বা ট্রিটমেন্টের প্রয়োজন আছে কিনা সেটা জানতে পারেন। এছাড়াও সবথেকে বড় ব্যাপার, আমরা আমাদের থানার যে ড্রাইভার্স আছেন তাদেরও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করিয়েছি, তাদের চোখের পরিস্থিতি আইসাইট কেমন আছে সেটা আমরা এখানেও দেখে নিচ্ছি, যদি কোনো কারোর ফলো আপ ট্রিটমেন্টের প্রয়োজন থাকে তো তাহলে সেটা আমরা হেল্প করবো এবং তাদেরকেও কন্টিনিউ করতে বলবো। তো যেহেতু গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভারের আইসাইট একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তো সেই জন্য আমরা মনে করছি যে প্রতিটা থানাতেই এই চক্ষু শিবির আয়োজন করা আমাদের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং সেই মতোই আমরা এই কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দবার্তা।